মাদারীপুরের শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় স্থানীয়রা আরও দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতের হামলায়ও একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জেলার শিবচর উপজেলার বাসকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আব্দুল হাকিমের ভাই আব্দুল হালিমের বাড়িতে পাঁচজনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে গিয়ে একই এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দিয়ে তুষার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মির্জন খালাসি ও হাসমত ব্যাপারী নামে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের এসআই গুলজার হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মির্জন খালাসিকে মৃত ঘোষণা করেন। নিহত মির্জন খালাসি শিবচর উপজেলার সম্বুক এলাকার মৃত আবু আলী খালাসির ছেলে। এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার ও মোস্তফা কামালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাইনুল ইসলাম বলেন, ভোর রাতে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুইজনকে আটক করা হয়েছে। ও আগে থেকেই অন্যান্য অনেক এই ধরনের অভিযোগ আছে, ডাকাতি টুকাতি এলাকার থেকে মাঝে কয়েকদিন আগে মনে হয় জেলে থেকে বের হয়ে আসছে। এই তার কার্যকালে এখন এলাকার ঘটনা গণপিটুনিতে মারা গেছে, কারা মার সেটা তার কেউ বলতে পারবো না। রাত্রে একজনের বাড়িতে ডাকাত ঢুকলে এলাকায় মাইকিং করে যখন চতুর্দার ইয়ে হয় মানুষের গণপিটুনিতে সে মারা গেছে, কে মারছে কারা মারছে সেটা আমাদের এলাকার ওইভাবে কেউ ই করতে পারবো না। হচ্ছে ভোর আনুমানিক 5:30টার দিকে কর্তব্যরত পুলিশ সদস্য যারা আছেন ওনারা দুইজন লোককে নিয়ে আসতেন। পাবলিক অ্যাসল্টের হিস্ট্রি ছিল, তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে একজনের অবস্থা গুরুতর আহত দেখা গেছে, তাকে তার আত্মীয় স্বজনকে সাথে না থাকা আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ভর্তি রেখেছি, হয়তো আত্মীয় স্বজন আসলে পরবর্তীতে রেফার করা লাগবে। আর একজন যাকে আমি ইনিশিয়ালি প্রথম থেকেই তার এরকম জীবনের কোনো লক্ষণ আমি পাইনি এখানে আসার পর থেকেই, তারপর আমি রিপিটেড কয়েকবার দেখছি তাকে, তো এভাবে কোনো কিছু পাওয়া না দেওয়ায় পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।